ভবিষ্যৎকে আসতে দিন, অগ্রিম ভাবতে যাবেন না। আসসালামু আলাইকুম দর্শক। আমরা আগামী নিয়ে অযথাই দুশ্চিন্তা করে করে নিজেদেরকে ধ্বংস করছি। আমরা এমন অদৃশ্য বিষয় নিয়ে পেরেশান হচ্ছি, অথচ আমাদের জীবনে সেই বিষয়টি আসবে কি না সেটাই অজানা। রিহলার আজকের পর্বটি শুনলে আপনার জীবনে আসতে পারে আমূল পরিবর্তন। চলুন শুনে আসি। আল্লাহর আদেশ আসবেই, অতএব তা নিয়ে তাড়াহুড়া করো না। সুরা নাহল আয়াত ১। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, তাড়াহুড়ো করবেন না, সব কিছু সময় মতোই ঘটবে। আপনি কি সময়ের পূর্বেই শিশু ভূমিষ্ঠ করে ফেলতে চান? ফল পাকার পূর্বেই কি আপনি তা ছিঁড়ে ফেলতে চান? আগামীকাল এক অস্তিত্বহীন বিষয়, যা এখনো অস্তিত্বেই আসেনি, যার না কোনো মজা আছে না কোনো রং আছে। তবে কেন আমরা ভবিষ্যতের দুঃখ দুর্দশা ও সম্ভাব্য দুর্যোগ দুর্বিপাক নিয়ে দুশ্চিন্তা করে করে নিজেদেরকে ধ্বংস করে দেব, অথচ এখনো পর্যন্ত আমরা নিশ্চিত রূপে জানিই না যে ভবিষ্যৎ আমাদের জীবনে আসবে কি না, এলেও তা আমাদের জন্য কেমন হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনও তা অদৃশ্যের জগতেই রয়ে গেছে। যদি সে আসেই, তবে আগে থেকেই কেন আমরা তাকে পাওয়ার চেষ্টা করব? অথচ এমনও হতে পারে যে আমরা সে পর্যন্ত পৌঁছতে পারব না। ভবিষ্যতের ব্যাপারে মানসিকভাবে লড়াই করা, গায়েবের কিতাব খুলে তাতে সম্ভাব্য পেরেশানির কথা ভেবে ভেবে হায় হায় করা শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়, কারণ এটা প্রবৃত্তির লাগামহীন এক প্রবণতা। যুক্তির নিরিখেও তা নিন্দনীয়, কারণ তা হচ্ছে ছায়ার সঙ্গে কুস্তি লড়া। পৃথিবী ভবিষ্যৎকে রোগ শোক বিপদ আপদ আর ক্ষুধা দারিদ্রে ভরপুর মনে করে। এসবই শয়তানের ওয়াসওয়াসা, অর্থাৎ ইবলিসের কুমন্ত্রণা। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অধিক অনুগ্রহের ওয়াদা করেন। সূরা বাকারা আয়াত ২৬৮। বহু মানুষ এই ভেবে কাঁদে যে তারা আগামীকাল ক্ষুধার্ত থাকবে, এক বছর পর অসুস্থ হয়ে যাবে, আগামী ১০০ বছর পর পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, অথচ তাদের জীবন অন্যের হাতে। তবে কেন তারা ভবিষ্যতের ব্যাপারে এ ধরনের ভাবনা ভাবে, বিশেষত যখন তারা জানে না যে কবে মারা যাবে? এভাবে অস্তিত্বহীন বিষয় নিয়ে ভেবে ভেবে কেন তারা উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় থাকে? আগামীকে আসতে দিন। আগামীর খবরাখবর ও হামলা আক্রমণের ব্যাপারে অনুসন্ধান করবেন না। আজ থেকেই বা আপনার অবসর কোথায়? বড় আশ্চর্যের বিষয়, মানুষ কালকের ভাবনাকে আজই নগদ নিয়ে নিচ্ছে। তা পরিশোধ করবে কবে? সেই দিন যেদিনের সূর্য এখনো ওঠেনি। অতএব দীর্ঘ আশা থেকে বিরত থাকুন।